আজকে আমি আপনাদেরকে এই মজাদার ব্রেড চকলেটের রেসিপি বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এই ব্রেড চকলেটের রেসিপি বানিয়ে দেখাবো। এই ব্রেড চকলেটটা বাচ্চারা তো খেতে খুব পছন্দ করবেই, বড়রাও খুবই পছন্দ করবে। তাহলে চলুন শুরু করা যাক। এই ব্রেড চকলেটের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ হালকা কুসুম পানিতে গরম করে নিয়ে মিক্স করে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। মনে রাখতে হবে 1/2 কাপ ময়দার জন্য 1/2 চা চামচ ইস্ট প্রয়োজন। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প অল্প করে আমি ইস্টের এই মিশ্রণটির সাথে এই ময়দাগুলো অল্প অল্প করে নিয়ে নিয়ে মিশিয়ে নিব। প্রথম পর্যায়ে আমি অল্প অল্প করে ময়দা নিয়ে মিশালেও যখন 1 কাপ পরিমাণ ময়দা এভাবে করে অল্প অল্প করে নিয়ে মিশানো হয়ে যাবে, তখন আমি বাকি ময়দাটুকু সবটুকু একসাথে দিয়ে হাত দিয়ে ভালো মতো করে মথে একটা সফট একটা ডোয়ে পরিণত করব। সফট একটা ডোয়ে পরিণত করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল। আপনি এখানে ঘিও ইউজ করতে পারেন, আবার আপনি যদি চান এখানে বাটারও ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো। আমি এখানে অয়েলটা ইউজ করছি যাতে সব আপুরা এটা খুব ইজি ওয়েতে বানাতে পারে। এরপর এটাকে আমি ভালো মতো করে মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। 15 মিনিট ঢেকে রাখার পর দেখুন ইস্টের কারণে এই আটার যে ডোটা, সরি ময়দার যে ডোটা, সেটা এভাবে ফুলে ফেঁপে উঠেছে। এভাবে চেপে চেপে সম্পূর্ণ বাতাসটা বের করে নিয়ে ভালো মতো করে আবারও মথে নিতে হবে। সামান্য একটু আটা বা ময়দা নিয়ে এটাকে এভাবে আমি লম্বা চারকোনা একটা শেপে পরিণত করেছি। এরপর এটাকে কোনাকুনিভাবে কেটে এভাবে করে কেটে নিয়েছি। একটা ছুরি বা আপনার একটা পিজা কাটার দিয়ে এটা এভাবে করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমি এখানে কতগুলো চকলেট, আপনারা কিটক্যাট ক্যাডবেরি চকলেট নিতে পারেন, এইরকম স্কোয়ার শেপের চকলেট নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই ট্রায়াঙ্গেলের মাঝখানে সামান্য একটু কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এখানে মাঝখানে চকলেট দিব। চকলেট একটু পাতলা থাকার কারণে আমি এখানে 2টা স্কোয়ার দিচ্ছি, আপনি যদি চান একটাও দিতে পারেন। দেওয়ার পর এভাবে করে ফোল্ড করে নিতে হবে হাতে। এরকম হয়েছে, তারপর হাত দিয়ে একটু টেনে এরকম একটা সুন্দর একটা শেপে পরিণত হয়েছে এটা। এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। যে পাত্রটিতে আমি এটা বেক করব, আমি এটাকে চুলায় বেক করব, এটার মধ্যে আমি দিয়ে নিয়েছি নিচে তেল দিয়ে পাত্রটিকে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম, তাহলে সহজেই ব্রেডগুলো উঠে যাবে। এরপর এটার সবগুলো ব্রেডের উপরে আমি একটু দুধ, লিকুইড দুধ উপরে ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমের কুসুমও ইউজ করতে পারেন, তাহলে একটা ইয়োলিশ যে কালার সেই কালারটা আসবে। এবং উপর দিয়ে আমি তিল ছিটিয়ে নিচ্ছি। বাস এটা বেক করার জন্য রেডি হয়ে গেছে। এরপর একটা
চুলায় পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রটার উপর স্ট্যান্ড রেখে স্ট্যান্ডের উপরে আমি এই বেক করার যেই ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে মুখগুলো সম্পূর্ণ বন্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর এটা এভাবে ঢাকনাটা ওঠানোর পর দেখলাম এরকম হয়ে গেছে। এরপর 15 মিনিট বেক করার পর এটা ফাইনাল লুক এরকম এসেছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে, আপনারা বাসায় বানাবেন, নিজেরা এনজয় করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।